শাহরিকে সেম থাকতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও, সাহারি খাও, অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সায় বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, এবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন, ফাসল মা বাইনা সিয়ামে না সিয়ামে আহলিল কিতাবে ওকলাতু সাহারে, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না, পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও। সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম, নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্ন দোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আর একজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে, 60 সোয়া কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 সোয়া কেজি, 50-এর উপরে 10, তাহলে কত হলো? 60 সোয়া কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকে। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। লাদ্র এক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে। আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো জরিমানা, আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান, রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কি না এখানে, তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে, হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে, ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে, ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 100 কেজি করে ফকিরকে চাল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা ওর মেয়েরা
বাপ মায়ের পক্ষ থেকে দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন 1 কেজি 250 করে চাল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে, এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক, আমি আপনার ভাই কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকেলে টিন মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আসে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকেলে, প্রত্যেক দিন বিকেলে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আসে 26 বিঘে জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘে জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘে জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘে জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানোরে, এটা হলো 40 বিঘে জমির উপরে এক জায়গায় তানোরে। জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে, ইনশাল্লাহ হবেই, হবেই হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিভাবে হবে অত আমি বুঝি না। আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না। আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন, কিন্তু আমি পারি না। যে আল্লাহ রহম করে, জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন।